না স্পিডে চালা না স্পিডে নমস্কার সকলকে, আজ আমরা চলেছি এক নতুন ভিডিওর খোঁজে। আজ আমরা বাপ বেটি চলেছি তিন ঠাকুরের রহস্য ভেদ করতে। তো চলুন আমাদের সাথে। এই রহস্য ভেদ করতে আমাদের চলে যেতে হবে নন্দ দুলাল মন্দির। আসুন জেনে নিই কিভাবে যেতে হয় এই নন্দ দুলাল মন্দিরে। আমরা কিন্তু গিয়ে বেশ মজাই করলাম নন্দ দুলাল মন্দিরে। খুব মনোরম পরিবেশ, এর স্বাদ পাওয়া যায় এই মন্দিরে এসে। এই নন্দ দুলাল মন্দিরে আসার জন্য ব্যারাকপুরের যে কোনো ট্রেন ধরে এসে, টোটো বা বাস ধরে, যেটা 81 নম্বর, বা বারাসাতে যাওয়ার বা নীলগঞ্জে যাওয়ার যে কোনো বাস ধরে মাতারাঙ্গি বাসস্টপে নেবে, সেখান থেকে নন্দলাল মন্দিরে টোটো ধরে চলে আসতে হবে। মন্দির খোলা থাকে সকাল 4টে থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। ভোগের প্রসাদ পাওয়ার জন্য সকাল 10টায় নাম লেখাতে হয়। মাত্র 70 টাকার কুপন কেটে আপনারা এখানের ভোগ পেয়ে যেতে পারেন। ভোগ লাগে দুপুর 12টার সময় আর প্রসাদ বিতরণ হয় 12:30। ভোগের মধ্যে থাকে অন্ন, বিভিন্ন রকম ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, পায়েস, আরও কত কী। এখানে মাঘী পূর্ণিমার সময় বিশাল মেলা সমাহার বসে, যেখানে হাজার হাজার দর্শনার্থী আসেন কেবল প্রভুর সেবায়। এখন আমরা জেনে নেব এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে একটি বিশাল পাথরের উপর দাঁড়িয়ে থাকতে বলেছিলেন এবং ভগবান তার স্পর্শ সেই পাথরে দিয়ে পাথরটিকে জাগ্রত করে দিয়েছিলেন। তারপর থেকেই পরবর্তীকালে এই সেই প্রস্থটি দিল্লির মুসলিম সম্রাট তার দরবারের মেইন দরজায় বা প্রধান ফটকে লাগিয়ে রেখেছিলেন। এরপর পরবর্তীকালে কয়েক যুগ পর যখন সেই মুসলিম সম্রাটের কন্যা অসুস্থতায় ভোগে, তখন এখানকার রুদ্রাদেবী তিনি স্বপ্ন পান যে তিনি যেন দিল্লির রাজ সম্রাট থেকে একটি প্রস্তর চেয়ে নেন এবং তার সাথে দেখা করে তার কন্যার সুস্থতা কামনা করেন। তারপর সেই প্রস্তরটি এনে রুদ্রং এই নন্দদুলাল মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আসুন এই 456 বছর পুরনো মন্দিরটি ঘুরে দেখা যাক, মন্দির চত্বরটি কিরকম। পার্সোনালি আমি এই মন্দিরে এসে খুব নিজের মনকে শান্ত করতে পেরেছি। এসে পৌঁছেছি নন্দদুলাল শ্রী নন্দদুলাল মন্দিরে। বাবা তুমি কিছু বলবে তোমার জামাইকে? তোমার জামাই কিন্তু তোমাকে ভেঙেছে। বলো তোমাকে নিয়ে আসবো না। বাবাই কিন্তু আমাদের চিনিয়ে নিয়ে এসেছে। আমার দাদা কিন্তু চিনত না, আমরা আমিও চিনতাম না, আমি জানতাম না। বাবার জন্যই আজকে আমরা আসতে পেরেছি। বাবা এখানে পুরো জায়গাটা চিনি। চলুন দেখি আজকে কি কি দেখানো যায়, কিভাবে আমরা ঘুরছি না ঘুরছি কি দেখছি সবই আপনারা দেখতে পাবেন। চলেছি অন্য ধরনের আরেকটি গল্প, যেটি খড়দহ স্টেশনকে ঘিরে। খড়ের ভেলা করে ভেসে ভেসে এসেছিল এই স্থপতি, যেটি দিল্লি থেকে এই রুদ্রাং নিয়ে এসেছিলেন, তাই এই স্টেশনটির নাম হয়েছিল খড়দহ। তাহলে আমরা এখান থেকে আরও একটি কথা জানতে পারলাম, সেটা হলো খড়দহ স্টেশনের নাম খড়দহ কেন। এরপর এই স্থপতি, এই স্থপতি বলছি, এই প্রস্তরগুলি একটি প্রস্তর নয়, তিনটি প্রস্তর উদ্ধার করা হয়। এবং প্রথম বিরহ যেটা এই প্রস্তর দিয়ে বানানো হয়েছিল সেটা শ্রীরামপুরের রাজবল্লভ, এবং দ্বিতীয়টি শ্যামসুন্দর বলে প্রতিষ্ঠিত হয় এবং যেটি খড়দহে রয়েছে, এবং শেষ বিগ্রহটি নন্দদুলাল রুদ্রং প্রতিষ্ঠা করেছিলেন।
তখন এই তিনটি বিগ্রহ তখন এই তিনটি বিগ্রহ মাঘী পূর্ণিমার দিন, মাঘ মাসের এই মাঘী পূর্ণিমার দিনে একই সাথে প্রতিষ্ঠিত হয়। তাই এই তিনটে জায়গাতেই মাঘ মাসের পূর্ণিমার দিন মেলা বসে, আর এই মেলা বসার জন্যই কিন্তু মাঘ মাসের এই মেলাটা বসার জন্যই কিন্তু অনেক দর্শনার্থী দর্শন করতে আসেন। ভগবান আবার যখন স্বপ্ন দেখিয়েছিলেন রুদ্রঙ্কে, তখন এই কথাটা বলেছিলেন যে এই তিনটে একই দিনে এই তিন ঠাকুরের ভ্রমণ, তিনটে স্থানের ভ্রমণ, তিনটে মেলার ভ্রমণ যারা করবে তাদের নাকি মনস্কামনা পূরণ হবে। এটা নাকি ঠাকুর স্বপ্ন দেখিয়ে বলেছিলেন। তো এইটা হলো এই মন্দিরের গল্প। এরপর আপনারা কমেন্টে জানান যে আপনারা আর কি কি জানতে চাইছেন। আমরা কিন্তু অনেক রকম ভাবে মজা করেছি এখানে গিয়ে, অনেক কিছু জানতে পেরেছি। এই বড় বড় কড়াইগুলো যেগুলো দেখছেন আপনারা, এই বড় কড়াইগুলোরও কিন্তু অনেক রকম গল্প রয়েছে, অনেক রহস্য রয়েছে যেগুলো এখনো ভেদ করা হয়নি। আপনারা কমেন্ট বক্সে ছটপট জানিয়ে ফেলবেন যে আপনারা কি জানতে চাইছেন। রান্না করার জায়গা এটা কলপ, সেখানে কিন্তু হলো রান্না করার জায়গা, এসে ভোগ গ্রহণ করেন। অর্থাৎ এখানেই কিন্তু সবাই পায়। তোমার নাম কি দাদু? আচ্ছা, তোমার নাম শিবনাথ পাঁজা। তোমার বয়স কত দাদু? আচ্ছা, 70-72 বছর বয়স। আচ্ছা, তুমি কি এখানকারেরই বাসিন্দা? আমি খড়া এলাকা, আমার বাড়ি গোলাঘাট। এখানে আপনি কতদিন ধরে আছেন তাও এই মন্দিরের সাথে? 4 বছর না 5 বছর, 7 বছর, 7 বছর ধরে ইনি এখানে আছেন এই মন্দিরের সাথে যুক্ত। আচ্ছা দাদু, খুব ভালো লাগে। আচ্ছা, গরুকে খেতে দিন। আচ্ছা, খুব ভালো লাগলো দাদু আপনার সাথে কথা, আপনার সাথে কথা বলে সত্যি ভালো লাগলো। এটি হলো মন্দিরের ভিতরের একদম ভেতরের যেখানে ঠাকুর থাকে, সেই ঠাকুরের স্থানটি সহজে দেখাতে পারে না কেউ, কারণ মন্দিরে সব মন্দিরে এখন মোবাইল অ্যালাউ করে না। অনেক রিস্ক নিয়ে এটা তুলে এনেছি। দেখুন মন্দিরটি, এখানে আমার বাবা নাম করছিলেন, একটু ঠাকুরের জপ করছিলেন। মন্দিরের সিঁড়িতে প্রত্যেকটা উদ্যোগপতি এবং প্রত্যেক বিনিয়োগকারী, যারা এই মন্দিরের কর্মকর্তা, সবার নাম এখানে লেখা আছে। আমি সেলফি স্টিকটা এনেছিলাম, কিন্তু এতক্ষণ বাদে বাদে এখন যে জায়গাটি দেখাতে যাচ্ছি সেটা হলো সোজা গিয়েই আমরা যে পুরোহিত মশাই থাকে, এখানে লোকজনকে খাওয়ানো হয়। এবং এই মহিলাটির পেছনে যে ঘরটি দেখছেন, এখানে পুরোহিত মশাইয়ের ঘর, উনি এখানে থাকেন। এবং সরাসরি ডান দিকের যে ঘরটা এইটা দেখাচ্ছি, সেখানে রান্নাবান্না মানে ভোগ সামগ্রী রান্নাবান্না করা হয়। যে জায়গাটি দেখছেন সেইখানে সকল দেবদেবীর ছবি রয়েছে, আর এখানেই সবাই এসে
পাঠ শোনেন বা পাঠ করেন বা মালা জপ করেন, ঠাকুরের আরাধনা করেন। এই জায়গাটি হলো সম্পূর্ণ ঠাকুরের আরাধনা করার একটি পর্যাপ্ত জায়গা। এটি হলো সেই বাগানটি, যেই বাগানে, এটি হলো বাথরুম, যখন এখানে মেলা বসে এই সমস্ত জায়গা ঘিরে মেলাটি বসে। এই পথটা দিয়ে মানুষ সোজা হেঁটে যায়। এখানে অনেকেই ব্লগ করতে এসেছে, আমার দাদাও এসেছে। লেগে থাকে তো লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।